ডিসেম্বরের 10 তারিখ এই দুদিন আগে পাটনায় দেড় দু লক্ষ লোকের সমাবেশ ঢাকা শহরে যদি আমরা ডাকি বাইরের লোক লাগবে না শেখ হাসিনা ডাক দিলে লক্ষ লক্ষ আপনি 10 লাখ বলছেন আজকে 10 লাখ করার ক্ষমতা আপনাদের নেই চট্টগ্রামে প্রমাণ হয়ে গেছে আমরাই লক্ষ লক্ষ লোকে জমায়েত করতে পারবো ঢাকা সিটি অলি গলিও খালি থাকবে না আমরা যদি রাজপথে আমরা যদি অবস্থান নিই ঢাকা শহরে বিএনপি কোন পদ পাবে পালানো দল আওয়ামী লীগ নয় পালানো দল হচ্ছে বিএনপি কোথায় পাঠাবেন জেলে নিজেরা তো শেখ হাসিনা উদা ফকুল সাহেব আমরা ঘরে থাকতে পারিনি বিএনপি না বলে আমাদের নেতা কর্মীরা ঘরে থাকতে পারেনি আর সবাই এসি রুমে বসে আন্দোলন করছে এই দিন দিন আরো দিন আছে অপেক্ষা করুন আন্দোলন কত প্রকার ও কি কি আওয়ামী লীগ তা বুঝিয়ে দেবে ঠিক আছে কথা ঠিক আছে খেলা হবে তো আর খেলা জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ মাসের লাঠিতে পতাকা বেঁধে রাস্তায় নামবেন খবর আছে খবর আছে জাতীয় পতাকা মাসের লাঠিতে লাগাবে এটা আমরা হতে দেব Hello.